বর্তমান সময়ে মেয়েদের খুবই কমন একটি সমস্যা হচ্ছে মাথার চুল ঝরে পড়া এটি এতটাই বিরক্তিকর এবং অসহ্যকর একটি সমস্যা যে প্রত্যেকটা মেয়ে এটি নিয়ে টেনশন করে মেয়েদের সৌন্দর্য তার চুলে আর সেই চুলই যদি পড়ে যায় তাহলে কেমন লাগবে তবে টেনশনের কোনো কারণ নেই কারণ আজ আপনাদের সাথে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যে রেমেডি ব্যবহার করলে আপনাদের কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথার চুল খুবই দ্রুত লম্বা হবে কালো ঘন হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি মেথি আজ আপনাদেরকে আমি যে রেমিডি তৈরি করে দেখাবো সেই রেমিডি তৈরি করার জন্য আমাদের লাগবে মেথি মেথি এমন একটি উপাদান যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী মেথি ব্যবহার করলে আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় মাথার চুল পড়া বন্ধ হয় মাথায় নতুন করে চুল গজাই এছাড়া রুক্ষ সূক্ষ ড্যামেজ চুলকে সফট করতে সিল্কি করতে এবং মোলায়েম করতে মেথি খুবই ভালো কাজ করে তো আজকের এই রেমিডি তৈরি করার জন্য এখন দেখুন আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রের ভিতর এখন আমি দিয়ে দিব মেথি আমাদেরকে তিন থেকে চার চামচের মতো মেথি দিয়ে দিতে হবে আমি যে রেমিডি আছে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি রেমেডি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নেক্সট আমি এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে চাল ভাত রান্না করার জন্য আমরা যে চাল ব্যবহার করি সেই চাল চালও আমাদের চুলের জন্য খুবই উপকারী চালের পানি ব্যবহার করলে চুল খুব দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় যার কারণে মাথার চুল ঝরে পড়ে না যেভাবেই চাল ব্যবহার করা হোক না কেন সেভাবেই চাল আমাদের চুলের জন্য উপকার করে এখানে আমরা তিন থেকে চার চামচ পরিমাণ চাল দিয়ে দিব মেথি আমরা যে পরিমাণে নিব চালও আমরা ঠিক সেই পরিমাণে নিব তবে কম বেশি হতে পারে কম বেশি হলেও কোনো সমস্যা নেই এরপরে আমরা এখানে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ পানি আমাদের মূলত এই মেথি এবং চাল ভিজিয়ে রাখতে হবে এটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যাবে না এভাবে ভিজিয়ে রাখতে হবে আমাদেরকে সারা রাতের জন্য তো এখানে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমরা এটিকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টা আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত যদি এভাবে করে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই যে মেথি এবং চাল আর পানির সাথে কিন্তু ফার্মেন্টেশন হবে হয়ে এই পানিটা ফার্মেন্টেড পানি হয়ে যাবে বা ফার্মেন্টেড ওয়াটার হবে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি পিএইচ লেভেলকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের চুলের গোড়াকে মজবুত করবে চুল পড়া বন্ধ করবে আর চুলগুলোর আগা ফাটা বা চুল রুক্ষসুখ হয়ে যাওয়া এগুলোও কিন্তু বন্ধ করবে তো আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে এখন এটি ছেঁকে নিতে হবে আমি একটি পাটনে নিয়েছি আর এখানে একটি ছাঁকনি নিয়েছি এখন আমি ছেঁকে নিব এখানে যে পানিটা আমরা পাবো আমরা কিন্তু সেই পানিটা ব্যবহার করব সেই পানিটার সাথে আমি আরও কিছু উপাদান অ্যাড করে তারপরে ব্যবহার করব আর ছেঁকে নেওয়ার পরে এই যে মেথি এবং চাল থাকলো এটাও কিন্তু আপনারা ফেলে দিবেন না এটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এটি কিন্তু আপনারা আপনাদের চুলে লাগাতে পারেন হেয়ার মাস্ক হিসেবে এটি খুবই ভালো কাজ করবে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই পানিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন পানিটা ব্যবহার করার আগেই পানির সাথে আমাদের কিছু উপাদান অ্যাড করতে হবে দেখুন এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসল এই ভিটামিন ই ক্যাপসল কিন্তু তৈরি করা হয় আমাদের চুলের জন্য এটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় চুল লম্বা করতে এটি সাহায্য করে তো এখানে এই রেমেডি তৈরি করার জন্য আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আমি একটি পিনের সাহায্যে সিদ্ধ করে নিয়েছি ছিদ্র করে নিয়ে এর ভিতরে যে লিকুইড উপাদান আছে তাই কিন্তু এখন আমরা এই পানির সাথে অ্যাড করে দিব ভিটামিন ই ক্যাপসল আপনি আপনার আশেপাশের যে কোনো কসমেটিক্সের দোকান বা ফার্মেসিতে কিনতে পেয়ে যাবেন এরপর এখানে আমি আরেকটি উপাদান অ্যাড করব আর সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল আমি এখানে প্যারাসুট তেল নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন আপনারা যে তেলটা আপনাদের চুলের জন্য ব্যবহার করেন সেই তেল এখানে নিয়ে নেবেন আর তেল নিতে হবে এখানে আমাদেরকে দুই চামচের মতো তেল আমাদের চুলকে ময়শ্চারাইজ করে আমাদের চুলকে অনেক বেশি ভালো রাখে তো এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমরা একটু এটাকে মিশিয়ে নিব আমাদের কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই উপাদানগুলো দিয়েই আমরা এই রেমেডিটি তৈরি করে নেব এটি খুবই কার্যকরী একটি রেমেডি এটি ব্যবহার করলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি আপনারা তুলার সাহায্যে ব্যবহার করতে পারেন অথবা আপনার পাশে যদি হেয়ার স্প্রে বোতল থাকে তাহলে আপনারা হেয়ার স্প্রে বোতলে এটি ভরে নেবেন দেখুন আমি হেয়ার স্প্রে বোতলে ভরে নিয়েছি এভাবে করে ভরে নিতে হবে তারপরে এটি চুলে অ্যাপ্লাই করতে হবে গোসল করার এক থেকে দুই ঘন্টা আগে এটি আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন প্রথমে মাথায় রিস্কাল্পে লাগাবেন এরপরে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন এটি ব্যবহার করার পরে গোসল করার সময় চাইলে আপনারা শ্যাম্পু করতে পারবেন তবে শ্যাম্পু না করলেও কোনো সমস্যা নেই আপনারা নর্মাল পানি দিয়েও চুল ধুয়ে নিতে পারবেন এই রেমেডিটি আপনারা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন আপনারা খুবই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য